জি, এই লেকচার আজকে আমাদের টপিক হচ্ছে হোয়াট ইজ ওপি, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলতে আমরা কি বুঝি। এই লেকচারে আমরা মূলত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি কি কনসেপ্ট নিয়ে গঠিত এসব নিয়ে আলোচনা করব। সো শুরু করা যাক। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলতে আমরা যেটা বুঝি, এটা হচ্ছে একটা প্রোগ্রামিং কনসেপ্ট যেটা সাধারণত সব মডার্ন ল্যাঙ্গুয়েজ এই এই কনসেপ্টটা ব্যবহার করে থাকে, লাইক সি প্লাস প্লাস, পাইথন, জাভা, এই সব ল্যাঙ্গুয়েজে কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টটা ইউজ করে থাকে। কিন্তু সি ল্যাঙ্গুয়েজ ছাড়া, সি ল্যাঙ্গুয়েজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজ করে না। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কয়েকটা কনসেপ্টের উপর অ্যাসোসিয়েটেড হয়ে থাকে, যেমন মূলত ক্লাস আর অবজেক্ট নিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা গঠিত। এছাড়াও আদার কনসেপ্ট এর সাথে যুক্ত আছে, যেমন ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন অ্যান্ড ক্যাপসুলেশন। সো এখানে চিত্র থেকে আমরা বুঝতে পারছি যে এই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এগুলো কিসে কিসের মাধ্যমে গঠিত তার একটা বর্ণনা দেওয়া হয়েছে চিত্রতে। আমরা একটা উদাহরণ দিয়ে শুরু করি। সাপোজ ভেহিকল, একটা উদাহরণ, ভেহিকল হচ্ছে যে যানবাহন, আর এই যানবাহনের আওতায় কারা কারা পড়ে, কার পড়ে, বাস পড়ে, আরও অনেক কিছু পড়ে, বাইক পড়ে, মোটরসাইকেল। সো আমরা আপাতত দুইটাই রেখেছি, বাস এবং কার, এগুলো ভেহিকলের মধ্যে পড়ে। ভেহিকল, এদের মধ্যে ভেহিকলের বৈশিষ্ট্য আছে যানবাহন এরা। সো এদের, এরা কিছু কমন ক্যারেক্টারিস্টিক আছে ভেহিকলের, যেমন হুইল থাকবে, চাকা, লুকিং গ্লাস থাকবে, সিট থাকবে, হেডলাইট থাকবে, হর্ন থাকবে, স্পিড থাকবে। অর্থাৎ ক্লাস বলতে আমরা এখন যেটা বুঝতেছি সেটা হচ্ছে আমাদের উদাহরণ থেকে আমরা ভেহিকলকে ক্লাস বলে থাকতে পারি, বলতে পারি। অর্থাৎ বেসিক্যালি ক্লাস ইজ এ ব্লু প্রিন্ট অফ এনি এন্টিটি, অর্থাৎ হুইচ মিনস দ্য কোর প্রপার্টিস অ্যান্ড ফাংশন আর সেম। অর্থাৎ আমরা ক্লাস বলতে একটা ফরম্যাট বুঝতে পারি, যেটা হচ্ছে কি আমরা আগে যেটা দেখেছি ক্যারেক্টারিস্টিক, যেটা অর্থাৎ কিছু কমন কোর প্রপার্টিস যেমন হুইল, লুকিং গ্লাস, সিট, হেডলাইট, হর্ন, এগুলো থাকবে। অর্থাৎ ভেহিকল যদি একটা ক্লাস ধরে থাকে, ভেহিকলের এই ক্যারেক্টারিস্টিক, এই যে হুইল, লুকিং গ্লাস, হর্ন, স্পিড, হেডলাইট, সিট, এসবগুলা তার মধ্যে থাকতে হবে। এবং এটা একটা ফরম্যাট ভেহিকল ক্লাসের, এগুলো কমন, এই প্রপার্টিসগুলো থাকবেই। সো এখন যদি আমরা ইনহেরিটেন্স নিয়ে আলোচনা করি, যেমন ভেহিকল যে ক্লাসটা আমরা বলেছিলাম, তার বডি পার্টসগুলো আমরা যে ক্যারেক্টারিস্টিক হিসেবে ডিফাইন করেছিলাম, হুইল, লুকিং গ্লাস, হেডলাইট, হর্ন, এগুলো তার কমন ক্যারেক্টারিস্টিক। ভেহিকল যদি হতে হয় তাহলে এসবগুলো থাকতেই হবে। তাহলে সেই হিসাবে কার এবং বাস, এই দুটো ক্লাসও ভেহিকলকে ইনহেরিট করবে। অর্থাৎ এই যে ভেহিকল হওয়ার জন্য যে যে প্রপার্টিগুলো আছে তা এর মধ্যে আছে। অর্থাৎ একে আলাদা করে ভেহিকলের মতো ডিফাইন করা লাগবে না। যখন এই কার এবং বাস ভেহিকলকে ইনহেরিট করবে, তখন এই কমন প্রপার্টিসগুলো এদের দুই ধরনের মধ্যেই চলে আসবে। সো এটাই হচ্ছে যে ইনহেরিটেন্সের ব্যাপার। আরেকটা যে এখন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট হচ্ছে যে এমন একটা জিনিস যেটার এক্সিস্টেন্স আছে, অর্থাৎ যার অস্তিত্ব আছে। অর্থাৎ যদি আমি বলি করলা এবং ফিল্ডার, এটা কিন্তু অবজেক্ট। কিসের অবজেক্ট? কার ক্লাসের অবজেক্ট। আরও অনেক উদাহরণ হতে পারে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে হুন্ডাই, স্কুল বাস, এগুলো কিন্তু এক একটা বাসের ধরন, ঠিক আছে? এটা কিন্তু অবজেক্ট, বাসের অবজেক্ট, এটা বাস ক্লাসটার অবজেক্ট এরা। সো এখন যে অবজেক্ট ওরিয়েন্টেডের আরেকটা কোর কনসেপ্ট, অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন বলতে বোঝায় হাইডিং ডিটেলস ফ্রম আউটসাইড। অর্থাৎ
কিছু ফাংশনালিটি থাকবে যেগুলো আমি বাহিরে ইউজারকে শো করব না। অর্থাৎ যেটা হতে পারে, ধরুন আমরা যে কোডে অনেক সময় প্রিন্ট ফাংশনটা লিখি, প্রিন্টের ভিতরে প্যারামিটার হিসেবে যেটাই দিই না কেন সেটাই কনসোলে প্রিন্ট হয়, কিন্তু এই প্রিন্ট ফাংশনটা তৈরি করতে কিন্তু অনেক কোড লেখা আছে ভিতরে যেগুলো আমাদেরকে শো করানো হয় না। আমরা শুধু এই এটা ইম্পোর্ট করেই আমরা জাস্ট কাজ চালিয়ে যাই। সো এই যে কনসেপ্টটা, এটা কিন্তু এক ধরনের অ্যাবস্ট্রাকশন। অর্থাৎ প্রিন্টের ভিতরে যত মেকানিজম, যত কোড করা আছে, যখন ওই প্যারামিটার দিবে তখন আমাদেরকে কিছু শো করতে হবে, এসব যত কিছু হাবিজাবি প্রোগ্রাম করা আছে এগুলো আমাদেরকে শো করে না। আমরা জাস্ট প্রিন্ট কমান্ডটা দিয়ে ভিতরে প্যারামিটার পাস করে দিয়ে তখনই কনসোলে শো হয়ে যায়। সো এটা এক ধরনের অ্যাবস্ট্রাকশন। এরকম আরও হাজার হাজার উদাহরণ আছে নেটে, আপনারা ইন্টারনেটে যদি একটু ঘেঁটে থাকেন তাহলে বুঝতে পারবেন। এরপরে অবজেক্ট ওরিয়েন্টেড আরেকটা যে কনসেপ্ট, সেটা হচ্ছে যে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন হচ্ছে যে আমরা যে ক্যাপসুল বা ওষুধ খাই সেটাতে কি, সেটা হচ্ছে যে এক ধরনের, ওটার ভিতরে যে ওষুধের দানাগুলো আমরা ক্যাপসুল আকারে এটার ভিতরে বন্দি করে রাখি। সো ব্যাপারটা ঠিক তেমনই, এনক্যাপসুলেশন হচ্ছে যে বাইন্ডিং অর র্যাপিং প্রপার্টিস উইথ ফাংশন। অর্থাৎ কতগুলো ফাংশনকে ওরা বাইন্ড করে, ঠিক আছে, অর্থাৎ কিছু প্রপার্টিকে তারা বাইন্ড করে ফাংশন দ্বারা। এখন যেটা আসছে সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেডের আরেকটা কোর কনসেপ্ট, সেটা হচ্ছে পলিমরফিজম। ওকে, পলিমরফিজমটা কি? পলিমরফিজম হচ্ছে যে একটা মডিফাইং কনসেপ্ট। দ্য ওয়ে সামথিং ওয়ার্কস, অর্থাৎ কোনো একটা কিছু যখন আমরা কীভাবে কাজ করে ওইটা যদি চেঞ্জ করি, কীভাবে চেঞ্জ করি, ধরেন দ্য ওয়ে অফ, মানে যেটা কাজ করে তার যে আমরা যদি আমরা তার ধরনটা পাল্টে দিই, অথবা তার কোনো একটা পার্টস আমরা চেঞ্জ করে দিই, এভাবে যদি আমরা কোনো কিছু মডিফাই করি তখন পলিমরফিজম হয়। সো এখানে যে কথাটি লেখা আছে তা দেখলে আরও কনসেপ্টটা ক্লিয়ার হবে। ইট ইজ আ কনসেপ্ট অফ দ্য মডিফাইং দ্য ওয়ে সামথিং ওয়ার্কস বাই চেঞ্জিং হাউ ইটস ডান অর বাই চেঞ্জিং দ্য পার্টস ইউজিং হুইচ ইজ ডান। ওকে, এটা যেভাবে কাজ করে তা যদি আমরা চেঞ্জ করি, অথবা এটা যেটা যে পার্টস ইউজ করে কাজ করে সেই পার্টস যদি আমরা চেঞ্জ করি তখনই পলিমরফিজমটা কাজ করবে, এটাই পলিমরফিজম কনসেপ্ট। তো পলিমরফিজমটা আমরা কীভাবে কীভাবে করতে পারি, দুইটা ওয়েতে করতে পারি, সেটা হচ্ছে ওভারলোডিং আর একটা হচ্ছে ওভার রাইডিং। সো প্রথমে আমরা ওভারলোডিং কি সেটা জানি। ধরুন আমাদের একটা ক্লাস ভেহিকল আছে এবং এর মধ্যে একটা ফাংশন লেখা আছে মুভ ফাংশন। সো এর ভিতরে লেখা আছে মুভিং ফরওয়ার্ড। সো এখানে এই মুভ ফাংশনের যে প্যারামিটার আর এখানে যে ভিতরে মেকানিজমটা লেখা আছে মুভিং ফরওয়ার্ড, এটার সাথে কোনোভাবেই যায় না। অর্থাৎ এখানে যদি আমি অ্যাক্সেলারেট লিখতাম, অর্থাৎ অ্যাক্সেলারেটর, কোনো একটা ভেহিকেল অ্যাক্সেলারেটর যখন আমি পা রাখি তখন তো এটা সামনে এগোনোর কথা, ঠিক না? সো এটার সাথে এটা যাচ্ছে না। অর্থাৎ আমি এখানে প্যারামিটারটা চেঞ্জ করে, অর্থাৎ যে বডি পার্টসটা চেঞ্জ করে আমি এর মেকানিজম পুরোটা চেঞ্জ করে দিচ্ছি, এটা হচ্ছে মেথড ওভারলোডিং। অর্থাৎ প্যারামিটারে বা আমি এর পার্ট চেঞ্জ করে আমি পলিমরফিজম করছি। অর্থাৎ পলিমরফিজমের সংজ্ঞাতেই তো লেখা ছিল, অর্থাৎ দ্য পার্টস ইউজিং হুইচ ইটস ডান। অর্থাৎ যদি আমি পার্টসটা চেঞ্জ করে কোনো একটা চেঞ্জ করি তাহলে ওভারলোডিং হবে। আরেকটা যেটা হচ্ছে মেথড ওভাররাইডিং। মেথড ওভাররাইডিংটা আমরা যদি দেখি, অর্থাৎ আমি যে এর ফাংশনটাকে যদি আমি আবার এডিট করি, অর্থাৎ অ্যাক্সেলারেট দিয়ে আমার সামনে এগোনোর কথা কিন্তু আমি এগোচ্ছি, বাট পুরোটা উল্টো ডিরেকশনে এগোচ্ছি, বাট আমি এগোচ্ছি কিন্তু আমি ব্যাকওয়ার্ড হয়ে এগোচ্ছি। এই যে আমি এখানে একটা চেঞ্জ করলাম, দ্য মেকানিজমটা চেঞ্জ করে যে আমি একটা চেঞ্জ করলাম, সেটাই হচ্ছে ওভাররাইডিং। সো আজকে মূলত এগুলো নিয়ে, অবজেক্ট ওরিয়েন্টেড এই কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি নেক্সট টাইম থেকে আমরা কোডে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো স্টে টিউনড।
and looking forward to you guys.